আমি ম্যাক্সিমাম দিন যে খাবারগুলো আনি কেউ খায় না, স্বস্তিকা আমাকে খাওয়ায়। আমরা চুপ করে থাকি না, অসম্ভব। কেউ কেউ তো বলে দেয় আমি সারাদিন ঘাস ফুস খাই। SVF টেলিভিশন থেকে একটা অদ্ভুত গেম খেলতে বলা হয়েছে, যে প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো আমাকে বলছে না কিছুতে, বলছে যে ইয়েস আর নোতে উত্তর দিতে হবে। আমি জানি না কি প্রশ্ন করবে। তাহলে শুরু করি আমরা। না না, এ কি বলছে, বাজে কথা। দিব্য স্বস্তিকা গম্ভীর থাকে, এটা হতে পারে? আমাদের সেটে কেউ গম্ভীর থাকে না, সারাক্ষণ হাহা হিহি হু হু হাহা, কিছু না কিছু নিয়ে আলোচনা, কারোর লেগ পুলিং চলছে, কিছু না কিছু একটা চলছে। আমরা চুপ করে থাকি না, অসম্ভব। না না, ভালোবাসার কথা শুনে এই তো এখন শুনলাম, আমি রেগে গেছি বলে মনে হচ্ছে, তো ব্লাস্ট করছি, মুখে হাসি চলে এসেছে। ভালোবাসা তো ভালো জিনিস, ভালোবাসার কথা শুনলে কেন রেগে যাবো আমরা? হ্যাঁ, ও জ্বালায় কিন্তু আমিও জ্বালাই। ও মাথা খায়, প্রচণ্ড খায়, আমিও ওকে জ্বালাই। আমি সবাইকেই বিরক্ত করি। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমি ম্যাক্সিমাম দিন যে খাবারগুলো আনি কেউ খায় না। তার কারণ হচ্ছে, আমার যে মাছটা আনি সেই মাছটা খুব নর্মালভাবে রান্না করা থাকে, হয়তো ঠিক ভাজা থাকে না, সেদ্ধ থাকে, অনেক সময় চিকেনের স্টু থাকে, সবজি থাকে, খুব একটা খেতে যায় না। কেউ কেউ তো বলে দেয় আমি সারাদিন ঘাস ফুস খাই। তো হ্যাঁ, স্বস্তিকা আমাকে খাওয়ায়। কালকেও চিংড়ি মাছ খাইয়েছে, ওর বাড়ি থেকে আম এনে দিয়েছে, বাড়ি মানে ওর দেশের বাড়ি থেকে। না, স্বস্তিকা দুষ্টুমি করে না। সোনারূপা দুষ্টুমি করে, কারণ ওরা বাচ্চা, তারপরে যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমি। তাকে বানাই সোনা, অনুরাগের ছোঁয়া। না, স্বস্তিকা রাখবে। তাহলে আপনারা এই মুহূর্তে আমাদের অনেক কিছু জেনে গেলেন, আমার ব্যাপারে, স্বস্তিকার ব্যাপারে, আমাদের সেটের অনেকের ব্যাপারে আমি বলে দিলাম আজকে। তো আপনারা দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া, সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। আর SVF টেলিভিশনের পেজে চোখ রাখুন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনাদের অজানা বা যেগুলো আপনাদের জিজ্ঞাস্য। অনুরাগের ছোঁয়া।